বইয়ের বিশাল সংগ্রহ থাকলেও তেমন পাঠক নেই ঠাকুরগাঁও সরকারি গণগ্রন্থাগারে। প্রায় 33,000 বই রয়েছে এই গ্রন্থাগারে, আছে ম্যাগাজিন ও পত্রিকা, কিন্তু সেখানে পাঠকদের সংখ্যা খুবই কম। চাহিদা অনুযায়ী বই না থাকায় এমনটি হয়েছে বলে জানালেন গ্রন্থাগারে নিয়মিত আসা পাঠকেরা। পাঠককে আবারও গ্রন্থাগারমুখী করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন সচেতন মহল। ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের সরকারি গণগ্রন্থাগার 2013 সালে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় 27% জমিতে একতলা ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন গ্রন্থাগারটি। এখানে রয়েছে প্রায় 33,000 বই। আছে মুক্তিযুদ্ধ কর্নার, বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, জবস কর্নার ও শিশু কর্নার। কিন্তু পাঠক শূন্যতায় ভুগছে গ্রন্থাগারটি। পাঠক বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও লাভ হচ্ছে না। যারা নিয়মিত এই গ্রন্থাগারে আসেন তারা বলছেন, গ্রন্থাগারটি শহর থেকে দূরে হওয়ায় ও চাহিদা অনুযায়ী বই না থাকায় পাঠকের সংখ্যা কম। এটার প্রচার প্রচারণার অভাবে এই গণগ্রন্থাগারটি অনেকে জানে না এখানে লাইব্রেরি আছে। প্রচার প্রচারণা একটু বেশি করে তাহলে হয়তো বা পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে। এখানে চাকরির প্রিপারেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ বই নেই। এই আপডেট বইগুলো যদি এখানে আনা হয় তাহলে আমার মতন আরো যারা চাকরি প্রত্যাশী আছে তারা অবশ্যই এখানে আসবে পড়াশোনা করতে। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সামাজিক আন্দোলনের প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং বইয়ের প্রতি আগ্রহ আমরা হারিয়ে ফেলছি। আগ্রহ সৃষ্টি যদি করতে চাই আমরা বইয়ের প্রতি মানুষের, তাহলে আমাদেরকে অবশ্যই একটা আন্দোলন তৈরি করতে হবে। গ্রন্থাগার কর্তৃপক্ষ জানালেন, পাঠক বাড়াতে তাদের চাহিদা অনুযায়ী বই সংগ্রহের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাঠকের কাছ থেকে চাহিদা নেওয়া হয়, সেই অনুযায়ী আমরা বই কিনি, এবং এর সামনে যে জুন ক্লোজিং আসতেছে তখনও আমরা পাঠকের কাছ থেকে চাহিদা নেব এবং বই ক্রয় করব, যারা পাঠকরা সব রকম বই পেয়ে থাকে। সরকারি গণগ্রন্থাগারটি বৃহস্পতিবার ও শুক্রবার বাদে বাকি দিনগুলোয় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।